Equador da dois turninhos. উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ, চৌবাচ্চা যশোর। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়, মূলধন এবং মূলধনের বৈশিষ্ট্য। তো মূলধনটা হলো যে মানুষের আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে জমা রাখে, সেই জমা বা সঞ্চিত অর্থ যখন কোনো উৎপাদন কাজে বিনিয়োগ করা হয় তখন সেটাকে আমরা মূলধন বলবো। মূলধন এটা হলো যে নগদ অর্থ হইতে পারে, আয়পত্র হইতে পারে, দালান কোটা হলে কলকবচা ইত্যাদি হইতে পারে। মূলধনের কিছু বৈশিষ্ট্য আছে। মূলধন প্রথম বৈশিষ্ট্য যে মূলধন উৎপাদনশীল, এটা একটা উৎপাদন, মূলধন একটা উৎপাদনশীল, যে সম্পদ থেকে আয় সৃষ্টি হয় অথবা যা উপার্জনের সহায়তা করে তাই হলো কিন্তু মূলধন। সুতরাং এই মূলধন উৎপাদনশীল বলা যায়। সঞ্চয়ের ফল, এটাই সংজ্ঞাই, মূলধনের সংজ্ঞায় কিন্তু এটা প্রকাশ পাইতেছে, এটা হলো সঞ্চয়ের ফল। মানুষ তার আয়ের সব অংশ ভোগ না করে কিছু অংশ সঞ্চয় করে, যেটা এই সঞ্চিত অর্থ যখন বিনিয়োগ করে সেটাকে মূলধন বলে। তাহলে এটা হলো যে সঞ্চয়ের ফল। উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন সম্পর্কে মূলধন হচ্ছে কি উৎপাদন উৎপাদিত উপাদান, প্রকৃতি সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় এবং যেগুলা পুনরায় অতিরিক্ত আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তাই হলো মূলধন। যেমন অর্থ, কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলা হলো যে মূলধন। এই জন্যই বলতেছে উৎপাদিত উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন খরচ, ভূমির উৎপাদন খরচ নাই যেহেতু এটা প্রাকৃতিক দান, কিন্তু মূলধন ভূমির মতো প্রকৃতি কোনো দান বা উপহার নয়, মানুষের শ্রমের দ্বারাই কিন্তু মূলধন সৃষ্টি হয়, সেই কারণে মূলধনের উৎপাদন খরচ রয়েছে। পাঁচ নম্বর হলো যে মূলধন অস্থায়ী, সেটা মূলধন অস্থায়ী সম্পদ হিসেবে বিবেচিত হয়। এর বড় কারণ হলো যে মূলধন অতিরিক্ত আয় উপার্জনে ব্যবহৃত হয়, তাছাড়া ব্যবহারের ফলে যন্ত্রপাতি একসময় ব্যবহারে অযোগ্য হয়, পুরানো হয়ে যায়, পরে বদলাতে হয়। যেরকম আমরা দালান কোটা বলতে পারি, আর পত্র বলতে পারি, যে ওর অপচয় আছে যেহেতু, তার ফলে কী আছে ওর হলো যে একসময় বিকল হয়ে যায়, ব্যবহারে অযোগ্য হয়ে যায়, এই জন্যই বলতেছে এটা অস্থায়ী। ছয় নম্বর বলছে যে এটা সময় বাঁচায়, সময় কীভাবে বাঁচায়, অধিক উৎপাদনশীল যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট সময়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায়, এতে শ্রমিকদের কষ্ট সময় পাচ্ছে, এই সময়ে অন্য আয় বর্ধনশীল কাজে ব্যয় করতে পারে। তাহলে আমরা বলতেছি যে আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করি, নতুন প্রযুক্তি আসবে কোথা থেকে, মূলধন থেকে। এই মূলধন নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে কী হইতেছে, সময় বাঁচবে, শ্রমিকের পরিশ্রমটাও কমবে, এটাই বলতেছে সময় বাঁচায়। সাত নম্বর হচ্ছে মূলধন সমজাতীয় নয়, মূলধন অ্যাকচুয়ালি শেষ করে সমজাতীয় নয়। আমরা সাধারণত একটা ধারণা আছে যে মূলধন বলতে সাধারণত টাকা পয়সাকে এই মূলধন বলি, আসলে মূলধন এটা সঠিক নয়। মূলধন হলো বিভিন্ন ধরনের হইতে পারে, আধুনিক বিষয় নগদ অর্থ ছাড়াও কাঁচামাল, যন্ত্রপাতি, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত অন্যান্য দ্রব্য সামগ্রীকে মূলধন হিসেবে বিবেচিত হয়। আট নম্বর আছে যে গতিশীল, মূলধনের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি একটি গতিশীল উপাদান, যদিও সব ধরনের মূলধন গতিশীল নয়, যেমন জমি, দালান কোটা, নগদ অর্থ, কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি মূলধন উপকরণ এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে, এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় স্থানান্তর করা যায়, তাই মূলধন তুলনামূলক গতিশীল। গতিশীল বলতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, এক শিল্প থেকে আরেক জায়গায়, এটাকে আমরা গতিশীল বলব। নয় নম্বর হচ্ছে যে আয়ের উৎস হিসেবে কাজ করে মূলধন, হচ্ছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভবিষ্যতের আয়ের উৎস হিসেবে কাজ করে, তাই মার্শাল মূলধন আয়ের উৎস বলে অভিহিত করেন। তবে মূলধন গঠনের সাথে সাথে আয় সৃষ্টি হয় না, যেমন নগদ অর্থ, কাঁচামাল, যন্ত্রপাতি উৎপাদন কাজে নিয়োগ করে ভবিষ্যতে আয় সৃষ্টির অপেক্ষা থাকতে হয়। সর্বশেষ হলো যে কর্মসৃষ্টার সাথে সম্পর্কিত, যে মানুষের পরিশ্রম ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে কেবল মূলধন সৃষ্টি করা সম্ভব, আর সেই কারণে
মূলধনকে উৎপাদন উৎপাদিত উপকরণ হিসেবে উপকরণ বলা যায়। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে মূলধন কি। মূলধন আমরা জানি যে মূলধন মানুষের আয়ের সব অংশ ভোগ না করে কিছু অংশ রেখে দেয়, রেখে দেওয়া মানে এটা সঞ্চয় করে, সঞ্চিত অর্থ যখন কোনো বিনিয়োগ কাজে ব্যবহার করে সেটাকে আমরা কি মূলধন বলবো। মূলধনের বৈশিষ্ট্য আছে 10টা বৈশিষ্ট্য। একটা হলো যে মূলধন উৎপাদনশীল, 2 নম্বর হলো যে সঞ্চয়ের ফল, 3 নম্বর হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, 4 নম্বর হলো যে উৎপাদন খরচ মূলধন অস্থায়ী, 5 নম্বরে, 6 নম্বর হচ্ছে যে সময় বাঁচায়, যেহেতু মূলধনের মাধ্যমে কি আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি সেটাও ফলে এটা অনেক সময় বাঁচায়। যেরকম আমরা বলতে পারি যে কিছু অটোমেটিক মেশিন আছে যেগুলা অনেক সময় বাঁচায়, যেরকম আগে তাঁত শিল্প এক সময় একটা ব্যক্তি সারাদিন ধরে একটা শাড়ি বা একটা লুঙ্গি তৈরি করতো, এখন প্রযুক্তির কারণে কি হয়েছে যে একজন ব্যক্তি 100-200 শাড়ি বা লুঙ্গি তৈরি করতেছে, এটা হচ্ছে প্রযুক্তির কারণে। তো প্রযুক্তি কি আবার কি প্রযুক্তির কারণে এটা করতেছে। 7 নম্বর হলো যে মূলধন সমযোজন, আসলে মূলধন সমযোজন, আমরা একটা ধারণা ছিল যে মূলধন বলতে সব খালি টাকা পয়সাকে বোঝায়, মূলধন বলতে সেটা নগদ অর্থ হইতে পারে, টাকা পয়সা, টাকা নগদ অর্থ টাকা পয়সা হইতে পারে, কলকব্জা হতে পারে, দালান কোটা হতে পারে, আবেদনপত্র হতে পারে ইত্যাদি ইত্যাদি। এটা হলো গতিশীল, গতিশীল মানে যে এটা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এক শিল্প থেকে আরেকজনের শিল্পে নিয়ে যায়, তাই এই জন্য এটাকে গতিশীল বলা হয়, গতিশীল বলতে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া। 9 নম্বর হলো এটা আয়ের উৎস হিসেবে কাজ করে, কিন্তু মূলধন অবশ্যই আয়ের উৎস হিসেবে, যেহেতু সংজ্ঞায় বলছে যে সঞ্চিত অর্থ যখন কোনো বিনিয়োগ কাজে ব্যবহার হয়, যখন অতিরিক্ত উপার্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় তখন সেটাকে আমরা মূলধন বলবো। 10 নম্বর হলো যে সর্বশেষ হলো যে কর্মচেষ্টার, কর্মচেষ্টার সাথে সম্পর্কিত, কর্মপ্রচেষ্টার সাথে, কর্ম প্রচেষ্টার সাথে সম্পর্কিত, অবশ্যই এটা কর্ম প্রচেষ্টার সাথে সম্পর্ক, কর্ম প্রচেষ্টা ছাড়া এই মূলধন করা সম্ভব নয়, মানুষের পরিশ্রম এবং কর্ম প্রচেষ্টার মাধ্যমে কেবল মূলধন সৃষ্টি করা সম্ভব, আর সেই কারণে মূলধনকে উৎপাদন উপাদান উৎপাদিত উপকরণ হিসেবে বলা যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, খুদা হাফেজ।